সমীক্ষা নিয়ে নির্দেশ অমান্য, চেয়ার ছুঁড়ে মারার চেষ্টার অভিযোগ। তুই এত সাহসটা করে পাচ্ছিস, তোমাকে আমি সাহসটা করে পাচ্ছি। যার যার নাম আছে তার তার বাড়ি ছাড়বে করা হইবে। আমি বললাম স্যার এক সাইড থেকে গেলে ভালো হয়, আমি এতটুকুই বলছি। টিম নাম্বার আছে, ওই যে বিআরপি আছে, অনির্বাণ বলেন, বর্ষণালী বলেন, আর বর্ষণালী চিনে তো ওনাকে আমি এই সার্ভে করে দিচ্ছি। পড়বে তো ঠিক আছে, আমি শুধু এতটুকুই বললাম, আমি শুধু এতটুকুই বলছি যে এক সাইড থেকে গেলে ভালো হয়। উনি আমাকে ওইখান থেকে, আমি তো খেতে, আমাকে বলতেছে আপনি কে বলার আমাকে। তা উনি তো সরকারি অফিসারের আটক নেতা আমরা যখন নেক্সট বাড়িতে গেলাম, এই 14 নম্বর সংসদের পঞ্চায়েত মনিরুল হক আমাদের ফোন করল, বললো আপনি যেখান থেকে আছেন এখন সেখান থেকে এখন আমি যেখানে বলছি আপনি ওখানে চলে আসুন, আপনাকে ওইখানে সার্ভে করতে হবে। আমি বলছি না এরকমভাবে কী করে হবে, এরকমভাবে তো হবে না, আমি আপনার কথা এখানেও সার্ভে করবো। তো উনি বললো যে না এরকম করে হবে না, আপনি কে? তা বলছি আপনি কে, আপনি এরকম আমাকে বলতে পারেন না, বলে আমি ফোনটা রেখে দিলাম। রেখে দেওয়ার পরে কিছুক্ষণ 5 মিনিট পরেই উনি এসে অ্যাগ্রেসিভলি আসলো, ঢুকলো, আমাকে স্ল্যাং ল্যাঙ্গুয়েজ ইউজ করে গালিগালাজ করলো। করার পরে আমাকে বললো যে তুই কোন বাড়ি চিনিস, হ্যাঁ তুই কোন গরিব কোন ধনী, তুই কী করে জানিস, তুই কোথায় গেছিস, এক্সেট্রা বললো। গালিগালাজ করার পরে উনি আমাকে চেয়ার তুলে মারতে আসলো, উপরে চেয়ারটা উপরে তুলেছিল মাথার দিকে, কিন্তু আমি সরে যাওয়ার ফলে আমার হাঁটুতে এসে লাগলো। আমি ইমিডিয়েটলি বিডিও সাহেবকে ফোন করে জানালাম ব্যাপারটা, তো উনি তৎক্ষণাৎ থানাতে ফোন করে কোর্স পাঠিয়েছে, কোর্স পাঠানোর পরে যে অ্যাকিউজ ওকে গ্রেপ্তার করে নিয়ে গেছে। আমাদের বাড়িতে সার্ভে করা দিচ্ছিল, তারপরে ওখানে যে আমাদের অঞ্চল থেকে আসছিলো, অঞ্চলের টিম থেকে 2 জন, বিডিও অফিস থেকে 1 জন আসছিলো। তারপরে ওটা দেখে মন্টু নাকি বলছিলো যে ওদের এলাকার ওই সাইড থেকে করার কথা, তখন করে নাই আর কি। মন্টু জিজ্ঞাসা করেছে বলে এদিক থেকে শুরু করতে, মন্টু মানে মনিরুল পঞ্চায়েত, মনিরুল পঞ্চায়েত। তা বলে না আমি আমি যেদিক থেকে করছি আমি এদিক থেকে করতে হবে, আমি আমাকে কোনো ডিসিশন দিতে হবে না, এরকম করে বলছে আর কি। কে বলছে? যে সাপটা তুলছে, সাপটা আসছে আর কি। তারপরে 2-1 বছর পরে ওই যে মন্টু একটু সেয়ারটা তুলছিল, এই নিয়ে একটু দেখি মানে মারার জন্য সেয়ার তুলছে, এমনি সেয়ারটা তুলছে, মারে নাই, সেয়ারটা একটু তুলছিল। থানা ফোন করার পর থানা আসছে।